আগামী 30 জানুয়ারি দুর্গাপুর পৌরসভা নির্বাচন। পৌরসভার মোট 9টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে পৌরসভার প্রায় 20,019 জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন। ভোট হবে ব্যালট পেপারে, তাই নির্বাচনের প্রস্তুতিও চলছে জোরে সোরে। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে ইতিমধ্যেই। সোমবার দুপুরে দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন জেলা প্রশাসক। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় সকলেরই দায়িত্ব পালন করতে হবে বলেন জেলা প্রশাসক। এই সময় জেলা নির্বাচন অফিসার, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার সহ উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপনাদের মূল কাজ যেটি, সেটি হলো কেন্দ্রে আপনার ভোটের সংখ্যা, আপনার বুথের সংখ্যা, বুথ অনুযায়ী আপনার সরকারের প্রিসাইডিং অফিসার যারা আছে তাদের কাছে যারা আছে তাদেরকে পরামর্শ দেওয়া, গাইড করা, এবং কোথাও কোনো অনিয়ম বা অঘটন বা কোনো প্রকার কোনো জোর। রিফাদ আহমেদ রাসেল, সুসংবাদ দুর্গাপুর, নেত্রকোনা।